ঘরের ভিতর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপের 1 নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 40 বছরের জয়ন্ত রায় ওই বাড়িতে একা বসবাস করতেন। বুধবার সকালে এলাকাবাসীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জয়ন্ত রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত ব্যক্তি হাটে কাপড়ের দোকানে কাজ করতেন। ঘটনাটা হয়েছিল, আমরা সকালবেলার থেকে ওর দেখছি দরজা বন্ধ। তারপর আমাদের এই চায়ের দোকানের অর্জুন ওকে ডাকাডাকি করে যে জয়ন্তদা দরজা খোলো, কী হলো, এখনো ঘুমাচ্ছ? দিয়ে তখন ও দরজা খুলছে না। এবার আমরা দেখছি একটু একটু গন্ধও বেরোচ্ছে। তারপরে পুলিশ আসলো, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে ওর বডি ঝুলছে। যিনি মারা গেছেন তার নাম কি? জয়ন্ত রায়। কীরকম বয়স হবে? বয়স হবে 41। কী করতেন ভদ্রলোক? ওই হাটে কাপড়ের দোকানে কাজ করতো। এমনি পরিবারে আর কে কে আছে? পরিবারে ওর 4 দিদি আছে। এখানে কি উনি একাই থাকতেন? এখানে ও একাই থাকতো। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম চটিরমাঠ পালপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। ঘরের ভিতর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপের 1 নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 40 বছরের জয়ন্ত রায় ওই বাড়িতে একা বসবাস করতেন। বুধবার সকালে এলাকাবাসীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জয়ন্ত রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত ব্যক্তি হাটে কাপড়ের দোকানে কাজ করতেন। ঘটনাটা হয়েছিল, আমরা সকালবেলার থেকে ওর দেখছি দরজা বন্ধ। তারপর আমাদের এই চায়ের দোকানের অর্জুন ওকে ডাকাডাকি করে যে জয়ন্তদা দরজা খোলো, কী হলো, এখনো ঘুমাচ্ছ? দিয়ে তখন ও দরজা খুলছে না। এবার আমরা দেখছি একটু একটু গন্ধও বেরোচ্ছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে ওর বডি ঝুলছে। যিনি মারা গেছেন তার নাম কি? জয়ন্ত রায়। কীরকম বয়স হবে? বয়স হবে 41। কী করতেন ভদ্রলোক? ওই হাটে কাপড়ের দোকানে কাজ করতো। এমনি পরিবারে আর কে কে আছে? পরিবারে ওর 4 দিদি আছে। এখানে কি উনি একাই থাকতেন? এখানে ও একাই থাকতো। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম চটিরমাঠ পালপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। ঘরের ভিতর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপের 1 নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, 40 বছরের জয়ন্ত রায় ওই বাড়িতে একা বসবাস করতেন। বুধবার সকালে এলাকাবাসীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জয়ন্ত রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত ব্যক্তি হাটে কাপড়ের দোকানে কাজ করতেন। ঘটনাটা হয়েছিল, আমরা সকালবেলার থেকে ওর দেখছি দরজা বন্ধ। তারপর আমাদের এই চায়ের দোকানের অর্জুন ওকে ডাকাডাকি করে যে জয়ন্তদা দরজা খোলো, কী হলো, এখনো ঘুমাচ্ছ? দিয়ে তখন ও দরজা খুলছে না। এবার আমরা দেখছি একটু একটু গন্ধও বেরোচ্ছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে ওর বডি ঝুলছে। যিনি মারা গেছেন তার নাম কি? জয়ন্ত রায়। কীরকম বয়স হবে? বয়স হবে 41। কী করতেন ভদ্রলোক? ওই হাটে কাপড়ের দোকানে কাজ করতো। এমনি পরিবারে আর কে কে আছে? পরিবারে ওর 4 দিদি আছে। এখানে কি উনি একাই থাকতেন? এখানে ও একাই থাকতো। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম চটিরমাঠ পালপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।